নমস্কার, আমি শম্পা, শম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সামনে এনেছি সেটা পেঁয়াজ রসুন ছাড়া একেবারেই নিরামিষ শাহী পনির। যে কোনো পুজোর দিনে অথবা নিরামিষের দিনে যদি আপনাদের পারফেক্ট রেস্টুরেন্টের মতো কোনো ডিশ খেতে ইচ্ছে হয়, তাহলে খুব সহজেই এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে যেমন যাবে, আবার লুচি, পরোটা, নান, তন্দুরি রুটি এইসবের সাথেও খুব ভালো যাবে। পুরো ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর প্রচুর শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। শাহী পনির বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। আগে থেকে 2 কাপ জলে 1 টিস্পুন নুন দিয়ে জলটা আমি গরম করে রেখেছিলাম, সেটা এতে দিয়ে দিচ্ছি। এইভাবে আধ ঘন্টা পনিরটাকে আমি নুন দেওয়া গরম জলে ডুবিয়ে রেখে দেব। নুন দেওয়া গরম জলে পনিরটাকে ডুবিয়ে রাখলে পনির অনেক বেশি জুসি আর নরম হয়। এই সময় আমি কিছু মশলা রেডি করে নেব, যেটা এই রান্নায় আমি ইউজ করব। গ্যাসের ফ্লেম অন করে আমি এখানে কড়াই বসিয়েছি। এখানে 5টা লবঙ্গ, 1 ইঞ্চ দারচিনি, অল্প একটু জায়ফল, অল্প জৈত্রী, 3টে এলাচ নিয়েছি। অল্প নাড়াচাড়া করে হালকা গরম হলে গ্রাইন্ডারে আমি মিহি করে এটা গুঁড়ো করে নেব। এবার আমি মেন রান্নাটা শুরু করছি। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। সাদা তেল দিলাম 1 টেবিল স্পুন, ঘি দিলাম 1 টেবিল স্পুন। আপনারা চাইলে রান্নাটা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। তেল আর ঘিটা গরম হতে দেব। ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। 1 মিনিট এটাকে নাড়াচাড়া করব। গুঁড়ো মশলার অর্ধেকটা আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, নাড়াচাড়া করছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলার হালকা গন্ধ বেরিয়ে এসছে। এখানে আমি 3টে মাঝারি সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চ আদা পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। খুব ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই এতে অ্যাড করলাম। টক দই অ্যাড করার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে টক দই কেটে যেতে পারে। খুব ভালোভাবে টক দইটা বাকি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 15টা কাজু বাদাম আমি আগে পেস্ট করে রেখেছিলাম। এর সঙ্গে আমুলের ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুন নিয়ে ভালোভাবে ফেটিয়ে এতে দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। ক্রিম মেশানোর সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, না হলে ক্রিমটা ফেটে যেতে পারে। স্বাদ মতো নুন দিলাম, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদামের বাটি ধুয়ে 1 বাটি জল আমি এতে অ্যাড করছি, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ওয়ান টিস্পুন চিনি অ্যাড করলাম, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। এবার হাই ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। প্রায় 10 মিনিট আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কাঁচা পনির ইউজ করেছি। আপনারা চাইলে পনির হালকা ফ্রাই করেও নিতে পারেন, তবে এই রান্নাটায় কাঁচা পনির ইউজ করলে বেশি টেস্টি হয়। খুব ভালো করে মশলার সঙ্গে পনিরগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটা বড় বাটির এক বাটি গরম জল অ্যাড করলাম। গরম জল দিলে রান্নার একটা আলাদাই টেস্ট হয়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতেই রাখবো। কড়াইয়ের লিডটা আমি ঢাকা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করলে ফ্লেমটাকে আমি লো করে দিয়ে 7 থেকে 8 মিনিট এটাকে ফুটতে দেব, যাতে মশলা ফ্লেভারটা পনিরের মধ্যে চলে আসে। আট মিনিট পর আমি লিডটা খুললাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। প্রথমে বানিয়ে নেওয়া গুঁড়ো মশলার বাকিটুকু অ্যাড করে দিচ্ছি। এখানে 1 টেবিলস্পুন কাসুরি মেথি নিয়েছি। এটা ড্রাই রোস্ট করে আমি আগেই হাতের তালুতে ফেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এতে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছুকে আমি এবার মিশিয়ে দেব। এবার কড়াইয়ের লিডটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপর আরও 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। আমার শাহি পনির রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর, পারফেক্ট রেস্টুরেন্টের মতোই টেক্সচার এসেছে। এর স্বাদও খুবই ভালো হয়। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আপনারা অবশ্যই সবাই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।